সমগ্র দেশত এতিয়া লকডাউন, স্তব্ধ জনজীবন, গৃহবন্দী সমগ্র জনতা। এনে পরিস্থিতিত দেশের প্রতিজন নাগরিকে এমুঠি অন্নর বাবে হাহাকার করবলগিয়া হয়েছে। তেনে সময়তে কিছুমান স্বার্থ অন্বেষী অসাধু লোকর কর্মকাণ্ডে সাধারণ রাইজক জলাকলা দেখাইছে। এনে কিছুমান অসাধু লোকর কারণেই এতিয়া সরকারে খাদ্য সুরক্ষা আইনের অধীনত দুখিয়া লোকর বাবে যোগান ধরে অহা সুলভ মূল্যর চাউল সাধারণ দরিদ্র লোকে যথাযথভাবে পাবলৈ সক্ষম হওয়া নাই। জানিব পৰা মতে ডিব্ৰুগড় জিলা ঔফুলিয়া হলগুড়ি সমবায় সমিতির অন্তর্গত 2 নং কেকুরি বঙালী গাঁৱৰ সুলভ মূল্যর দোকানের এজেন্ট চন্দনা বৰুৱাই দুখিয়া রাইজর বাবে অহা এনে সুলভ মূল্যর চাউল গ্রাহকসকলক নির্ধারিত হিসাবতকৈ প্রতিবারতে 3-4 কেজিলৈকে কমকৈ দি আহিছে। জনামতে বিভিন্ন অজুহাত দেখুৱাই রেশন কার্ড কর্তন করার ভয় দেখায় এনে কার্য করে অহার লগতে এই মহামারী সময়তো সরকারে আগবহা প্রতিজন সদস্যর বিপরীতে বিনামূল্যকৈ দিয়া 5 কেজি চাউলেরপরাও গ্রাহকরপরা 1 কেজিকৈ কর্তন করেছে। গ্রাহকে এই সন্দর্ভত জানিব বিচরাত গাঁও পঞ্চায়েতর সভাপতিয়ে কর্তন করবলৈ কোৱা বুলি এজেন্টগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। বর্তমানের এই বিপদকালীন অবস্থাত দরিদ্র জনতাক করা এনে প্রতারণার কথা পোহরলৈ অহার পাছত জিলা প্রশাসনে কেনে ধরনের ব্যবস্থা লব সি অনাগত দিনত লক্ষণীয় হব। নাই, সবর দুঃখ বুঝার দুঃখর কারণে দিছে এডিশনাল। এডিশনাল আপনি দুঃখর পর যদি কাটি লব নাই না, যদি চুবলে কৈছে প্রেসিডেন্টে কৈছে 24 কে দিব 1 কেজি আপনি কাটি লব। 24 এন্ট্রি করে দিয়ে আকো ইয়াত 25 করে দিলে যে মোৰ সেইটো 24 এন্ট্রি করে দিলে একো নাই, হব 24 লৈ যাম। আছে সেইকাৰণে 25 কেজি দিয়া নাই ন, 24 কেজি দিছে যেতিয়া 24 কেজি এন্ট্রি করে দিলে হয়ে যায়। তোমার 1 কেজি কাটো না, কাটো যদি কোয়া তোমাক মই 1 কেজি কাটো না, তোমার দাদা খুঁজিব আছে, তুমি যে মাহা তোমার দাদা খুঁজিব, 1 কেজি কাটো না, তোমার দাদা খুঁজিব সেইটো পঠাব পাৰে আমাৰ কোৱা আছে। আজি তো নহয়, এইটো আমি একদম আজি যিমান দিন এটা তোমালোকে চাউল পাইছে তেতিয়া পৰাই আমি কাটিম। সুধি চাবা কম মানুহখিনিক 1/2 কেজি কাটো, 25 কেজি পৰা আমি 1 কেজি কাটিম। তাহলে আমাৰ মিলাব লাগে, বস্তা এটা ওজন আছে নাই পরে ধরে নহয়। আজি চাউলটোতে একদম ক্লিয়ার নাহে, কিমান বেয়া ফটা বস্তা আহে, আধা পচা তলত পৰি যায়, আধা তাত পৰি যায়, সেইটো খাব দিব নোৱাৰি মানুহ। মই সেইটোৱে কৈছো, আপোনালোকৰ অসুবিধা হৈছে মই বুজি পাইছো, আপোনালোকৰ অসুবিধা হৈছে, আপুনি এটা কাম কৰক 24 কেজি এন্ট্রি কৰি দিলে হৈ যায় মোক। মোক কোৱা নাই আপোনাৰ চাউলৰ ভাগৰ পৰা আপোনাক 1 কেজি কাটিব বুলি প্ৰেচিডেণ্টে কোৱা নাই ন। সেইটো আইন কানুনৰ কথা কি হ'ল আপুনি কওকচোন, আইন কানুনৰ আপোনাৰ নামত আছে নেকি কপাৰ্টি? অ বাইদেউ এফালে আহক, নাই আপোনাৰ নামত আছে নেকি কপাৰ্টি? আপুনি আপোনাৰ লগত মই কথাই পতা নাই, আপোনাৰ লগত মই কথাই পতা নাই, আপোনাৰ লগত মই কথাই পতা নাই। মোৰো নাম আছে ইয়াৰ ভিতৰত, ময়ো আছো, সেইকাৰণে মই লবলৈ আহিব পাৰো। তুমি নামাকে নকবা, তোমাক নাই নাই তুমি বহুত নাই, আপোনাৰ লগত মই কথা পাতিছিলো নেকি কওকচোন, আপোনাক মই কিবা কৈছিলো নেকি, আপোনাক মই কিবা কৈছিলো নেকি? তুমি মোক ভালে কব কবা, তুমি আঙুল দাকে কথা কথা না, আপোনাৰ লগত মই কথা পাতিছিলো নেকি হেতু কব? কথা পাতিব নে যা, তুমি আঙুল দাকে কথা কব, আপোনাৰ লগত মই আপোনাৰ লগত কথা পাতিছিলো নেকি হেতু কব? মানে কাজিয়া কেলে কৈ থাকা নহয় না, তুমি কাজিয়া কাজিয়া না, মই কলো মই কলো মোৰ ইয়াত মোক 24 কেজি দিছে, 24 কেজি এন্ট্রি কৰি দিও,
আপুনি 25 কেজি লিখিব, 24 কেজি দিছে, যিহেতু প্রেসিডেন্ট সবর সিদ্ধান্ত মর্মে হয়েছে, আপুনি 24 কেজি লিখি দিয়াত আপনার অসুবিধা নাই। কাকো মই প্রেসিডেন্ট মই যেটো পায় সেইটোই লিখিছো, যোনে যিমান এলটমেন্ট পায় সেইটোই লিখিছো, সবে যোনে যিমান এলটমেন্ট সেইটো পায়। মই খালি কাটিব কৈছে, খালি আমার তিনটা মানুষ কাম কৰিছে, গাড়ি ভাড়া মই নিজে ভৰি পেলাই কপাটিব চাউল আনিছে, গাড়ি পেলাব চাউল চাউল পেলাব গাড়ি গাড়ি মোৰ এইবোৰ খৰচা নাই, মই কপা দিম, মই কপা দিছো।